আমরা যে রাধা তত্ত্বকে জানি, রাধা বলতে কোনো মেয়ে মানুষ নয়, কোন লিঙ্গ বাচক নয়, রাধা তত্ত্বটা হচ্ছে ভক্ত তত্ত্ব। যিনি আমার গোবিন্দের আরাধনা করেন তিনি হচ্ছে রাধা, আরাধয়েতে সা তিনি হচ্ছে রাধা। তাই সেই ভক্ত রাধা পরমাত্মার উদ্দেশ্যে বললেন, এ কথা কখন বললেন? কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে, ঠিক এমত অবস্থায় দাঁড়িয়ে ভক্ত শ্রীমতী রাধা বললেন, তুমি চলে গেলে আমার সারা জীবন কাঁদতে হবে, দুই নয়নের জলে গো, দুই নয়নের জলে এখনো মালা গাঁথি, এখনো খোপা বাঁধি, তুমি আছো বলে এখনো মালা গাঁথি, এখনো খোপা বাঁধি, তুমি আছো বলে
সোহা করে বলে ছেলে আমায় ধরে নীল শাড়ি আর করোনা করোনা কোনই কালে কত না সোহা করে বলে ছেলে আমায় ধরে নীল শাড়ি আর করোনা ترجمة